ইতিমধ্যে কিন্তু দেশজুড়ে শুরু হয়েছে আনলক 4.0। এই আনলক 4.0তে কিন্তু অবশেষে খুলতে চলেছে স্কুল কলেজ। মার্চ মাস থেকে বন্ধ ছিল স্কুল কলেজ, তারপর থেকে কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ যেহেতু বেড়ে যাচ্ছে সেহেতু স্কুল কলেজ খোলার কথা কিন্তু এতদিন চিন্তা করেনি মোদী সরকার। কিন্তু এবার অর্থাৎ আনলক 4.0তে কিন্তু অবশেষে স্কুল কলেজ খুলতে চলেছে। আগামী 21 সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খুলবে সমস্ত দেশজুড়ে। তো কিভাবে খুলবে, কিভাবে ক্লাস হবে, সেই সমস্ত কিছুই জানবো ভিডিওতে। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ অবধি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমস্ত কোচিং সেন্টার বন্ধ থাকছে, এমনটাও কিন্তু জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। অর্থাৎ আনলক 4.0তে 30 সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত কোচিং সেন্টার বন্ধ থাকছে। কিন্তু এগুলো কিন্তু বন্ধ থাকবে শুধুমাত্র কন্টেনমেন্ট জোনে। তবে যদি অভিভাবকরা অনুমতি দেয় তাহলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা আলোচনার জন্য স্কুলে যেতে পারবে। অর্থাৎ 9 থেকে 12 ছাত্রছাত্রীরা কিন্তু যদি তাদের অভিভাবকরা যদি অনুমতি দেয় তাহলে তারা কিন্তু স্কুলে যেতে পারবে। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতি দিয়ে কিন্তু এমনটাই জানিয়ে দিয়েছে। কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে যে রাজ্যগুলির সাথে আলোচনা করে 20 সেপ্টেম্বরের পরে কন্টেনমেন্ট জোনের বাইরে যে স্কুলগুলো রয়েছে বা যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে লকডাউনের নিয়ম কিছুটা শিথিল হতে পারে। এক্ষেত্রে বলা রয়েছে যে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা কিন্তু 21 সেপ্টেম্বর থেকে স্কুলে যেতে পারবেন। অর্থাৎ 21 সেপ্টেম্বর থেকে কিন্তু বাধ্যতামূলকভাবে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের কিন্তু স্কুলে যেতে হবে। 9 থেকে 12 যেই ক্লাস রয়েছে সেক্ষেত্রে অনলাইন টিচিং এবং টেলি কাউন্সিলিংয়ের জন্য তাদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী 20 সেপ্টেম্বরের পরে, অর্থাৎ 21 সেপ্টেম্বর থেকে কিন্তু তাদের স্কুলে যেতে হবে। তবে সেক্ষেত্রে 50% বেশি কর্মী বা শিক্ষক শিক্ষিকা একসঙ্গে কিন্তু স্কুলে যেতে পারবেন না। অর্থাৎ প্রতিদিন 50% করে কর্মী এবং শিক্ষক শিক্ষিকা একসঙ্গে কিন্তু স্কুলে যাবেন। যেই 50% একদিন গেছেন সেই 50% পরের দিন যাবেন না। অর্থাৎ এরকমভাবে কিন্তু স্কুল আবার ফের সচল হতে শুরু করবে আগামী 21 সেপ্টেম্বর থেকে, তবে অবশ্যই কন্টেনমেন্ট জোনের বাইরে। এই বিবৃতি অনুযায়ী কন্টেনমেন্ট জোনের বাইরে নবম এবং দশম, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবে আলোচনার জন্য। অর্থাৎ তাদের যদি কোনো অসুবিধা হয়, তাদের গার্জিয়ান যদি লিখিত অনুমতি দেয় তাহলে কিন্তু তারা আলোচনার জন্য স্কুলে যেতে পারবে। তবে তা একেবারেই বাধ্যতামূলক নয়, অর্থাৎ বাধ্যতামূলকভাবে কিন্তু তাদের স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। তারা যদি চায় স্বইচ্ছায় কিন্তু তারা স্কুলে যেতে পারবে। পড়ুয়াদের যদি কোথাও সমস্যা হয় তারাই চাইলেই কিন্তু স্কুলে একমাত্র যেতে পারবে। তবে সেক্ষেত্রে কিন্তু বাবা মা অথবা তার যে অভিভাবক রয়েছেন, স্থানীয় অভিভাবক, তার কিন্তু লিখিত অনুমতি লাগবেই। অর্থাৎ যদি লিখিত অনুমতি থাকে তাহলে 21 সেপ্টেম্বর থেকে ছাত্রছাত্রীরা নবম এবং নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু স্কুলে যেতে পারবে এমনটা কিন্তু জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনি কি আপনার ছেলে মেয়েকে বা আপনি কি নিজে যদি স্কুলের ছাত্র হয়ে থাকেন তাহলে কি আপনাদের কি স্কুলে পাঠাবেন? এবং আপনি যদি শিক্ষক শিক্ষিকা হয়ে থাকেন বা আপনি যদি নর্মাল পাবলিক হয়ে থাকেন তাহলে 21 সেপ্টেম্বর থেকে স্কুল খোলার যে সিদ্ধান্ত সেটাকে কি আপনি সমর্থন করছেন? অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই।